আপনি সাকিব খানের ড্রেস ডিজাইন করতেন এক সময়? এ বাবা, আসলে একসাথে ওই সময় হয়তোবা বলা হয়েছিল। ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও তাদের নিয়ে সারা বছরই কম বেশি আলোচনা চলতেই থাকে। কেননা বিচ্ছেদের পাঁচ বছর পরেও ভক্তবৃন্দের ড্রিম আজও সেই সাকিব ওপো, আর ভক্তদের সেই স্বপ্নের যেন আবারও বাস্তবায়িত হতে যাচ্ছে। কেননা বুবলির সাথে সাকিবের বিচ্ছেদের সুর এবং বিভিন্ন সময়ে ওপর বলা কিছু কথার মাঝে সাকিব ওপর মিলে যাওয়ার দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে প্রায় সাক্ষাৎকারেই ওপোকে সাকিব সম্পর্কিত আলোচনার সম্মুখীন হতে হয়। সাকিব খানের ড্রেস ডিজাইন করতেন এক সময়? এ বাবা, তার মানে আপনি ডিজাইনারও? না, আসলে একসাথে ওই সময় হয়তোবা বলা হয়েছিল। এর আগে এক সাক্ষাৎকারে ওপো জানিয়েছিলেন তিনি সাকিবের ফ্যাশন ডিজাইনার ছিলেন, অর্থাৎ সাকিব কোন সিনেমায় কি ধরনের পোশাক পরে কাজ করবে তা ওপো বিশেষ নির্ধারিত করতেন, যে কারণে মনজু আহমেদ ওপোকে সাকিব সম্পর্কিত এই প্রশ্নটি করেছিলেন। তবে বর্তমান সময়ে সাকিব ওপোর নতুন জীবনে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে ভক্তবৃন্দরা, কারণ বুবলির সাথে বিচ্ছেদের খবরে অনেকে ধরে নিয়েছে যে ওপোর সাথে মিলে যাচ্ছেন সাকিব খান। আর তার সম্ভাবনা পেয়ে সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও বুবলি তার সন্তান নিয়ে মিডিয়ার সামনে চলে এসেছে, কিন্তু বুবলি সে পরিকল্পনাও যেন কোনো কাজের নয়, বরং সাকিব এতে তার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়েছেন, এমনকি সে কথা তিনি সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন। তবে ওপোর সাথে তার বর্তমানে কোন রকম সম্পর্ক রয়েছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। এটা সাকিব ওপর কিছু কথা কাজে ভক্তদের ধারণা মাত্র, কারণ সাকিবের বাড়িতে সবার সাথে ছেলের জন্মদিন পালন করায় তাদের দুজনের মিলে যাওয়ার গুঞ্জনটি মজবুত হয়েছে।